এবার বকেয়া টাকা আদায়ে নতুন পন্থা তৃণমূলের সরাসরি ব্যক্তিগত আক্রমণ রাজ্য বিজেপির সভাপতিকে। রাজভবনের সামনে ধর্ণা মঞ্চ থেকে বিলি করা হলো সুকান্ত মজুমদারের ফোন নাম্বার। রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এই কাজ করালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একশো দিনের টাকা এনেই ছাড়বেন, বারবার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনের অদূরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচি চলছে। এবার বকেয়া টাকা আদায়ে নতুন পন্থা তৃণমূলের, এবার সরাসরি ব্যক্তিগত আক্রমণ রাজ্য বিজেপির সভাপতিকে। রাজভবনের সামনে ধর্ণা মঞ্চ থেকে বিলি করা হলো সুকান্ত মজুমদারের ফোন নম্বর। রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এই কাজ করালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার 20 লক্ষ শ্রমিকের যে টাকা আটকে রাখা হয়েছে তা আনার জন্য সুকান্ত মজুমদারের দৃষ্টি আকর্ষণ করতে তার ফোন নম্বর রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বলালেন অভিষেক। এখানে রাজীব বন্দ্যোপাধ্যায় রয়েছে, আমি রাজীবকে জিজ্ঞেস করছিলাম যে তুমি তো বিজেপিতে গেছিলে, তোমার সুকান্ত নম্বর আছে? বলো আছে, কিন্তু সে নম্বর এখন ইউজ করে কিন্তু আমি জানি না। আমি বললাম যে নাম্বারটা লোককে জানাও, এই 20 লক্ষ শ্রমিক যাদের টাকা আটকে রেখেছে আমি অনুরোধ করবো রাজীব বন্দ্যোপাধ্যায় নাম্বারটা আপনাদের জানাবে, এই নাম্বারে সবাই ফোন করুন। বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে কেউ কোনো অপশব্দ বা কুকথা বলবেন না, ফোন করে ভক্তভাবে সভ্যভাবে মার্জিতভাবে বলুন যে আপনার এত ক্ষমতা আমরা তো জানতামই না, আপনি খালি ফোন করে আমাকে 2 বছর ধরে বেতন বন্ধ টাকাটা আনিয়ে দিন। আমি 2 নম্বর বলছি, এরপরে আমার নিজের টুইটারে আমার ওই এক স্যান্ডেলেও আমি দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। একটা নম্বর হচ্ছে 8768333983, আবার বলছি 8768333983, আর একটা নম্বর আছে সেটাও দিয়ে দিচ্ছি, এত ইম্পর্টেন্ট লোকের নম্বর আছে, 2 নম্বর দিয়ে দিচ্ছি, 9434964125। এই ধর্ণা মঞ্চ থেকে একটি অডিও রেকর্ডিং শোনান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে শোনা যায় 2000 কোটি টাকা পড়ে আছে, ওনাকে কিছু করতে হবে না, সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, সব টাকা চলে আসবে, চিন্তার কিছু নেই। অভিষেক বলেন 2000 কোটি টাকা তার এক ফোনে চলে আসবে। সকলে তো শুনলেন সুকান্ত মজুমদার এই কথা সাংবাদিকদের সামনে বিবৃতি দিতে গিয়ে বলেছেন। আমার কথা তো নয়, সুকান্ত মজুমদারের কথা, সুকান্ত মজুমদার নিজে ক্যামেরার সামনে সাংবাদিকদের বিবৃতি দিতে গিয়ে তিনি স্বীকার করছেন যে আমি ফোন করে দেবো টাকা চলে আসবে। এরপরেই একসময় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে থাকার প্রসঙ্গ উল্লেখ করে সেই সূত্রে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিয়ে রাজ্য বিজেপির সভাপতির ফোন নম্বর বলান অভিষেক। যদিও এভাবে এক রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে আরেক রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যক্তিগত ফোন নম্বর রীতিমতো ভাইরাল করে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহলের একাংশ। এদিকে এরপরেই একটি কল রেকর্ডিং ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সুকান্ত লেখেন, আপনি আমার নম্বর প্রকাশ করেছেন এবং দেখুন আমি কি ধরনের ফোন কল পাচ্ছি, আমি বাংলার মানুষের পাশেই দাঁড়াবো। কল রেকর্ডিংয়ে সাধারণ লোক ও হুগলিতে বাড়ি বলে পরিচয় দেওয়া এক ব্যক্তিকে বলতে শোনা যায়, টিভিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার নম্বর দিয়ে ফোন করতে বলেছে, আপনাকে একটাই অনুরোধ, কোনো টাকা যেন না আসে এই চোরেদের জন্য, ওরা ইচ্ছে করে জব কার্ডের টাকা সর্বনাশ করেছে, এলাকার সর্বনাশ করেছে। বলছি টিভিতে দেখলাম অভিষেক ব্যানার্জি আপনার নাম্বার দিয়েছিল, বলছে যে করতে, বলছি আমার একটাই রিকোয়েস্ট দাদা, কোনো টাকা যেন না আসে ওই চোরেদের, টাকা যেন না আসে, ওরা যেমন ইচ্ছা করে জব কার্ডের টাকা সর্বনাশ করেছে, আমাদের এলাকার সর্বনাশ করেছে। ওই নাম্বারটা নিয়ে আপনাকে ফোন করলাম, আমি সাধারণ লোক হুগলিতে বাড়ি দাদা, দাদা একদম টাকা দেবেন না, একদম দেবেন না দাদা, আপনাকে বারবার রিকোয়েস্ট করছি। যদিও সুকান্তর পোস্ট করা কল রেকর্ডিং এর সত্যতা যাচাই করেনি সিএন। ন্যায্য পথে নিয়ম মেনে দাবি দাওয়া নিয়ে আন্দোলন এক জায়গায়, তবে রাজনৈতিক ফায়দা তুলতে কি সুকান্ত মজুমদারের ফোন নম্বর ভাইরাল করে দেওয়ার পথে হাঁটল রাজ্যের শাসক দল, প্রশ্নটা থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।